কি মনে মনে ভাবছো রে যুবক, আল্লাহর কোরআন বুঝি মিথ্যা? একটা প্রমাণ পারলে দাঁড়াইয়া দাও, আমি এখন টুপি দাড়ি ফালাইয়া নাচ গান শুরু করব। পারবা? আল্লাহর কোরআনের একটা ভুল বের করতে পারবা? দুনিয়াতে বহু পণ্ডিতেরা অপচেষ্টা করেছে, কেউ পারছে? বরং বহু পণ্ডিতেরা মাথা নত করে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। ও আল্লাহর বান্দা যুবক, আমিও তো পারতাম তোমার মতো স্বাধীনভাবে শার্ট প্যান্ট টাই লাগায় চলতে পারতাম না? টুপি না মাথায় দিলে গরম লাগে, কম বুঝি না, তারপরও টুপি ফেলাই না। দাড়িটা রাখলে যৌবনের ভাব চলে যায়, বুঝার পরও দাড়ি ফেলাই না। জামাটা পরার পরে অনেক গরম লাগে, তারপরও জামা ফেলাই না। কারণটা কি জানো? কত মানুষ আমগো টুপিওয়ালা বলে গালি দেয়, কওমি মাদ্রাসায় পড়েছে এজন্য কত বাজে মন্তব্য করে, আছে না নাই? তাবলিগ করি এজন্য কত বাজে কথা বলি, পাগড়ি পরি বাজে কথা বলি, খাটি আল্লাহওয়ালাদের কাছে যাই বাজে কথা বলি, এরপরও কেন নামাজ সারি না, বেপর্দায় চলি না, একটা গালি পর্যন্ত দেওয়ার চেষ্টা করি না, দুই একটা কথা যদি অজন্তে একটু উঁচু হয়ে যায় জন্য বারবার ক্ষমা চাই। মনে কষ্ট নেবেন না, মোনাজাতে আল্লাহর কাছে আবার তওবা করে ক্ষমা চাই। এরপরেও বাবা কেন নামাজ সারি না, একমাত্র কারণ আল্লাহর কোরআন সত্য, কোনো মিথ্যা নাই। ওই কোরআনের মধ্যে জান্নাতের বয়ান আছে, জাহান্নামের বয়ান আছে। জান্নাতে কারা যাবে, জাহান্নামে কারা যাবে, আল্লাহ তাও বয়ান করেছেন, আছে না নাই? আছে। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেক আমল যারা করবে তাদের জন্য জান্নাত, যারা গুনাহ করবে তাদের জন্য জাহান্নাম। জান্নাতটা কেমন আরামের ঘর, আল্লাহ তাও বয়ান করেছেন। জাহান্নামটা কেমন ভয়ঙ্কর, আল্লাহ তাও বয়ান করেছেন। সূর্যের গরম সহ্য করা যায় না, কিয়ামতের ময়দানে সূর্য মাথার উপরে চলে আসবে, কেমনে সহ্য করব? আমার মায়ার নবী যার কোনো গুনাহ নাই, ওই নবী আম্মা জানা আয়েশা বলেন আমার রুমে বয়া নবী কান্না করেন। আমি আয়েশা প্রশ্ন করলাম, নবী কাঁদেন কেন? রহমতের নবী বলেন, আয়েশা হাশরের ময়দানের ভয়ঙ্কর অবস্থার কথা আমার মনে পড়েছে, এই জন্য কান্না করি। আমার উম্মতের হালাত কি হবে, এই চিন্তায় কান্না শুরু করলাম। আম্মা জান বলেন কেমন হালাত হবে, নবী বলেন কিয়ামতের ময়দানে নারী পুরুষ উলঙ্গ দাঁড়াবে, সূর্য এত গরম তাপ দিবে জমিনটা তামা হয়ে যাবে, জাহান্নামের আগুনের তাপ। অন্যদিকে আমার আল্লাহ তাআলা রাগান্বিত আওয়াজ দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহার। হাশরের ময়দানটা থরথর করে কাঁপতে থাকবে, সবাই উলঙ্গ পাগলের মতো হয়ে যাবে। উম্মতেরা নবী তালাশ করবে, ঈসা নবীর কাছে যাবে, মুসা নবীর কাছে যাবে, ইব্রাহিম নবীর কাছে যাবে, মুসা নবীর কাছে যাবে, আদম নবীর কাছে যাবে। সবাই বলবে আমি পারতেছি না, নিজের চিন্তায় পেরেশান, উম্মতের চিন্তা বাদ। কান্না শুরু করবেন আদম নবী, মুসা নবী কান্না করবেন, আদম ইব্রাহিম নবী কান্না করবেন, ঈসা নবী কান্না করবেন। উম্মতের আপনির উপায় হয়ে যাবে, নবীরা নিজের চিন্তায় কাঁদবেন যে নবীদের কোনো গুনাহ নাই। শেষ পর্যন্ত উম্মতেরা আমি মুহাম্মদের তালাশ করা শুরু করবে। আম্মা জান বলেন, নবী আপনাকে উম্মতেরা হাশরের ময়দানে কোথায় পাবে? আম্মা জানকে নবী বলেন, আয়েশা আল্লাহর আদালত মাকামে মাহমুদে আমি সিজদায় পড়ে কান্না করব। আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলবো, অন্য নবীরা কাঁদবেন, আল্লাহর কাছে বলবেন আমাকে বাঁচাও, আমি মুহাম্মদ একবারও বলবো না আমাকে বাঁচাও। আমি কান্না করে বারবার বলবো, আল্লাহ আমার উম্মতরে বাঁচাও, আমার উম্মতগুলোরে বাঁচাও, একটা উম্মত যেন জাহান্নামে না যায়। আল্লাহ বলবে, নবী আপনি কাঁদবেন না, মাথা উঁচু করেন, আপনি বাছাই করে করে আপনার উম্মতগুলো জান্নাতের পথে নিয়ে যান, আমি উম্মত বাছাই করে জান্নাতের পথে নিব। আম্মা জান বলেন, ইয়া রাসূলুল্লাহ, কোটি 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 হাজার কোটি মানুষের মধ্যে মুসা নবীর উম্মত, ঈসা নবীর উম্মত, আদম নবীর উম্মত, আপনার উম্মতগুলো কেমনে চিনবে না আপনার উম্মত? আম্মা জানকে নবী বলেন, ও আয়েশা আমার উম্মতগুলো যারা পাঁচ বেলার ওযু বানাইয়া পাঁচ বেলার নামাজ পড়েছে,
কেয়ামতের ময়দানে ওদের ওজুর জায়গাগুলো নূরের আলোতে ঝলমল করতে থাকবে। আমি নবী দেখে দেখে বাছাই করে করে জান্নাতের পথে নিয়ে যাব। আমি নবী নিজ হাতে কাউসারের পানি পান করাবো। ওই দিন ওরে নবীর উম্মত এক পর্যায়ে কাউসারের পানি পান করবে আর পর্দা পড়ে যাবে মাঝখানে। জিব্রাইল আরে নবী বলবেন ফেরেশতারা উম্মত আমার বাকি আছে কয় আছে, পর্দা দিলা কেন কয়, ওরা আপনার খাঁটি উম্মত না, আপনি দুনিয়ার থেকে চলার পরে এরা আপনার সুন্নতের জবাই করেছে, নিজে নামাজ পড়ে নাই, অন্য পড়ছে পছন্দ করে নাই, নিজে দাড়ি রাখে নাই, অন্য দাড়ি রাখতো পছন্দ করে নাই, নিজে পর্দা করে নাই, অন্য পর্দা করবে পছন্দ করে নাই, নবী নিজেই বলেন। তখন আমি কেয়ামতের ময়দানে আয়েশা শুনো আমি বলবো সহকান সহকা লিমান গাইয়ারা মিন বাদি, ভেগে যাও দূর হয়ে যাও, আমরা আমি তোমাদের উম্মত বলে স্বীকার করি না। আল্লাহর গায়েবী আওয়াজ, ও ফেরেশতারা এই জাহান্নামীদের হাতে জাহান্নামের হ্যান্ডকাপ লাগায় দাও, জাহান্নামের আগুনের মধ্যে নিয়ে ফালানো হবে। ও নবীর আশিক চিন্তা করো, নবী তোমাকে কাউসারের পানি দিবেন নাকি পর্দার আড়ালে ভাগাইয়া দিবেন, তোমার আমলের কি হালাত, তোমার কান্নার কি হালাত, তোমার সুন্নতের কি খবর, তোমার নিজের সুন্নতের আমলের খবর কি, তোমার মাইয়া বলার সুন্নতের আমলের খবর কি, স্বামী তোমার স্ত্রীর সুন্নতের আমলের খবর কি, তোমার পরিবার ঘরের সুন্নতের আমলের খবর কি, একটু চিন্তা করো রে বাবা। নিজের চিন্তা করলে তো অন্যের খবর নেওয়ার সময় হবে না, এখনো সময় আছে, তওবা করে নাও, মনটারে বুঝাও রে মন। ও যুবক বাবারা, তোমার মতো যুবক স্কুলে পড়ে কলেজে পড়ে চাকরি করে ব্যবসা করে র‍্যাব আর্মি পুলিশ বিডিআর এর চাকরি করে, ওই দেখো এসপি ডিসি ওসি চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী, পাঁচ বেলার নামাজ পড়ে অভাব নাই, জীবনে মাদ্রাসায় পড়ে নাই, ওই জেনারেল লাইনে থাকিয়াও নামাজ সারে না, মনেরে বুঝাও তুমি কেন পারো না। তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায় নামাজ পড়ে তুমি কেন পারো না, তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে নামাজ পড়ে কৃষি কাজ করে নামাজ পড়ে তুমি কেন পারো না। ও বৃদ্ধ বাবাজি আপনার মতো কত মুরব্বীরা এখনো কষ্ট করে মসজিদে গিয়ে লাঠি নিয়ে নামাজ পড়ে আপনি কেন পারেন না, পর্দার আড়ালের আম্মা জানেরা বোনেরা আপনার মতো কত মা বোন এখনো আছে পর্দা করে, পাঁচ বেলার নামাজ পড়ে স্বামীর মাল হেফাজত করে, মোবাইলে গুনাহের কাজে সময় ব্যয় করে না, আপনারা কেন পারবেন না, এখন থেকে তওবা করে নেন। কত মানুষ শুনছে এখানে ওয়াজ হবে কিন্তু অনেকে আসতে পারে না, কপাল, আবার অনেকে আসছে কিন্তু কপাল খারাপ, প্যান্ডেলে ঢুকতে পারে নাই, এরা কই, এরা সব মহিলা প্যান্ডেল তওয়াফ করতেছে আর বাজারে নারী পুরুষ সমানে ঘুরতেছে, এখানে বেহেশতের বাগান ওখানে জাহান্নামের বাগান, এখানে হচ্ছে নেক আমল ওখানে কবিরা গুনাহ। কি আপনাদের এদিকে দোকান নাই? সত্য কথা মানেন আর না মানেন স্বীকার করেন, আছে ওই দোকানে মহিলারা নাই কি নাই, পুরুষ নাই, হালাল না হারাম, সগিরা গুনাহ না কবিরা গুনাহ, এই গুনার দায়ভার কে নেবে? জান্নাত পাওয়া বড় কঠিন, আবার একদল ঢুকছে প্যান্ডেলে কপাল খারাপ, কেন, বয়ান শোনার কপাল নাই, মোবাইল নিয়ে ব্যস্ত, যে মোবাইল নিয়ে ব্যস্ত ওর কলবে বয়ান ঢুকবে না, ভুলেও ঢুকবে না, ওর কপালই খারাপ। মোনাজাতের পরে যদি মোবাইলটা জিনেরা নিয়েই যায় তাহলে আমও গেল সালাও গেল শেষ, আর একদল মোবাইল থেকেও দূরে, বয়ান শুনতেছে ঠিক কিন্তু সর্বোচ্চ বরকত হলো দোয়া, ওইটাই মিঠা বেরোয় চলে যায়, কপাল খারাপ। দুই ঘন্টা বসে বয়ান শুনছে সেই জন্য উঠে নাই, পাঁচ মিনিট বসে দোয়াটা করবেই ধৈর্য হয় না, কারণ শয়তানের উপরে গালে ভয়ে গেছে, শয়তানও বুঝে যে এটা মোনাজাত দিলে ঝামেলা আছে, বয়ান শুন সারা রাত, মোনাজাত দিবি না দিলে ঝামেলা, কারণ আমি ইবলিস বড় আলেম জানি,
এখানে মোনাজাত দিলে একজনের আমিন কবুল হলে সবার গুনাহ মাফ, আর আল্লাহ সবাই রে মাফ করলে আমি ইবলিসের চাকরির ভ্যালু কি? এই জন্য বয়ান শুনতে দেয়, মোনাজাত দিতে দেয় না। এই জন্য দেখবেন ঘন্টাকে ঘন্টা কিছু লোক বয়ান শুনে ঠিক, মোনাজাতের জন্য 10 মিনিট অপেক্ষা করতে পারে না, চলে যা, সব কথা বলে দিলাম, এবার মানার দায়িত্ব আপনার। লোকমানে হাকিম তার সন্তানকে উপদেশ দিলেন, নবীজি সাহাবাদেরকে শোনাচ্ছেন, ওলামাদের মজলিসে বসো তো আল্লাহ মুর্দা দিলকে জিন্দা বানাবেন। মুর্দা দিল জিন্দা বানাবেন কে? আরে ভাই কথা বলেন না, কোনো ফিসাব, কোনো মাওলানার ক্ষমতা আছে? কে বানাবেন? আল্লাহ বানাবেন। আল্লাহ কি আসমান থেকে নেমে এসে বানাবেন? এটা ব্যবস্থার মাধ্যমে বানাবেন। রিজিক দাতা কে? আল্লাহ। কি ঘরের মধ্যে আল্লাহ নিজে এসে রিজিক দিবেন? একটা উপায়, উপকরণের মাধ্যমে দিবেন। এ কথাটা সহজ কথা বুঝেন না কেন? কহা সব বুঝি, কিন্তু আপনাকে হুজুর গো সব কথা মনে না ধরলে বুঝি না। কি বুঝে খায়? আল্লাহ রিজিক দেন একটা সিস্টেমে, রিজিক আল্লাহই দেন, সিস্টেম আলাদা। তো আল্লাহ পাক মানুষের কলবকে পরিচ্ছন্ন করে দেন, জিন্দা করে দেন, সিস্টেম আলাদা। কয় কি সিস্টেম? কয় ওলামাদের নেক নজর। কয় না এটা মানা যাবে না, ওলামাদের নেক নজরে কলব ঠিক হবে, আল্লাহ করবেন না, এটা মানা যায় না। এইরকম কিছু মন মানসিকতার মানুষ আছে না নেই? বর্তমান দুনিয়াতে নবী আছে আর আসবে? তাহলে ইসলামের কোরআন বুঝেন না, হাদিস বুঝেন না, মাসআলা বুঝেন না, শিখার জন্য আলেমের কাছে যাবেন না? কথা বলেন না কেন? আলেম যা বলে শুনবেন না, মানবেন না? কেন বলেন আমি কোরআন হাদিসে যা আছে তাই মানি, কোনো ব্যক্তি মানি না? আপনি কোরআন আরবি পড়তেই পারেন না, হাদিসের আরবি বুঝেন না, আপনি কেন আমি কোরআন হাদিস মানবো, এছাড়া কিছু মানবো না? আপনি কি বুঝেন মানা না মানার? মিয়া আমরা হুজুর গো পিছনে ঘুরতে ঘুরতে আমরা এলেমের হাজার কোটি ভাগের এক ভাগের খোঁজ পাই না, আর আপনি আউজুবিল্লাহ পারেন না, বিসমিল্লার খবর নাই? আপনি কেন আমার কেউরে লাগে না, আমি কোরআন হাদিসের সব পারি। আমার আলোচনার বিষয়বস্তু দুইটা পয়েন্ট কোরআনের আয়াতের মধ্যে। এক পয়েন্ট তাকওয়ার বয়ান, দ্বিতীয় পয়েন্ট এই তাকওয়া শিখব কোথায়, নিব কোথার থেকে, এই পয়েন্টগুলো আমি বলবো। উঠা বসা করলেই দেখবেন হাত উঠায় দেবে, আর সিল লইলেও আর হাত নিচে নামানোর সুযোগ নেই। নবী একটা উদাহরণ দিছেন, উদাহরণ সাধারণত বাস্তবতার সাথে অনেক সময় মিলে, আবার মাঝে মাঝে মিলে না। উদাহরণ দেয় কেন? আসল কথাটা বুঝার সহজ করার জন্য, আসল কথা যেন সহজে বুঝে, জন্য উদাহরণটা নেয়। কিন্তু আমাদের অন্তর এত দুর্বল যে আমরা আসল কথা না বুঝে উদাহরণ কি দিছে এটার লেয়ে লাফায়। নবী একটা উদাহরণ দিলেন, মুর্দাদিল জিন্দা হবে কেমন সিস্টেমে? কয় সূর্যের কঠিন রৌদ্রের তাপে জমিন যেমন শুকাইয়া ফেটে ভেঙ্গে যায়, চাষাবাদ করার ক্ষমতা হারিয়ে ফেলে, ফসল উৎপাদনের ক্ষমতা থাকে না, কিন্তু রহমতের বৃষ্টি যখন নাজিল হয় মুহূর্তের মধ্যে শুকনা জমিন তাজা হয়ে যায়, ফসল উৎপাদনের ক্ষমতা ফিরে পায়। ঠিক তেমনি ভাবে যারা গুনাহ করে, অন্যায় করে, হাতের গুনাহ, চোখের গুনাহ, কানের গুনাহ, জবানের গুনাহ, অন্তরের কল্পনার গুনাহ, গুনাহ করে করে যারা অন্তরকে চুরমার করে ফেলেছে, এখন আর নেক আমলের ফসল উৎপাদনের ক্ষমতা কলবে নাই। নামাজ পড়তে মজা লাগে না, জিকির শুনতে মজা লাগে না, তেলাওয়াত করতে মজা লাগে না, কেন? গুনাহের কারণে দিলটা ভেঙ্গে চৌচির হয়ে গেছে, এখন নেক আমলের ফসল উৎপাদনের ক্ষমতা নেই। কয় আলেমদের কাছে যদি বসো আর তাদের হেকমতপূর্ণ কথা যদি দিল লাগায়া শুনো, আল্লাহ পাক রহমতের বৃষ্টি দিবেন কুদরতি ভাবে দিয়া,
দিলটাকে এই পরিমাণ তাজা বানাবেন যে এখন নেক আমলের জন্য দিল তৈরি হয়ে গেছে, সতেজ হয়ে গেছে। এতদিন নামাজ পড়তে মজা লাগতো না, এখন নামাজ না পড়লে মজা লাগবে না। এতদিন তেলাওয়াত শুনতে ভালো লাগতো না, এখন তেলাওয়াত না শুনলে ভালো লাগবে না। অন্তর এখন তাজা হয়ে গেছে। এখানে আমরা যারা আছি যে লাইনেই থাকেন সবার পরিচয় এক, আমরা এক আল্লাহর গোলাম, এক রসুলের উম্মত, আমাদের কোরআন এক, আমাদের হাদিস এক, আমাদের কাবা এক, আমাদের ধর্ম জবাব দেন কালেমা এক, কথা ঠিক? আমাদের আল্লাহ নবী ধর্ম কালেমা কাবা এক, আমাদের সব এক। তাহলে পোশাকও তো এক থাকা দরকার, চুলের ডিজাইনও তো এক থাকা দরকার। হয়তো আমার ডিজাইন আপনারা নেন, না হয় আপনাদেরটা আমরা নেই, এক হয়ে যায়। আমার ডিজাইন একরকম, আপনার ডিজাইন আর একরকম, বিষয় কি আমি ভুলে আছি না আপনি ভুলে আছেন, কি বিষয় কি? আপনার কি মদিনার রসুলকে পছন্দ হয় না? না কি এই মদিনার রসুলকে পছন্দ হয় না? তো মদিনার রসুলের আদর্শের থেকে কি আরো ভালো আদর্শ কারো কাছে আছে? নবীজির আদর্শ মানতে ভাল লাগে না? তাহলে চুল কেটো কেন বেঈমানের লাইনে কাটছো? কি মোহাম্মদকে কি জবাব দিবা? আঙ্গুলের নখগুলো মদিনার লাইন ছাড়া বেঈমানের লাইনে কেন? মদিনাওয়ালাকে কি জবাব দিবা? চালাকি করো না, খুব বুঝো। আর আমাদের টুপিওয়ালা রেখো, আমরা বোকা। আমার আল্লাহ তোমার আল্লাহ এক, তোমার নবী আমার নবী এক, তোমার কোরআন আমার কোরআন এক, তোমার কাবা আমার কাবা এক, তোমার ধর্ম আমার ধর্ম এক, তোমার ইসলাম তোমার কালেমা আমার কালেমা এক, তোমার আমার দুনিয়াতে আসার সিস্টেম এক, বিদায়ের সিস্টেম এক, কাফন তিনটা সবার এক, কালার এক, কবরের সাইজ এক, কবরের ভেতরের প্রশ্ন তিনটা সব এক, তোমাকে এত পাও দূরে বুঝাইতে হবে কেন? আমি টুপি মাথায় না দিলে লজ্জা লাগে, তোমার দিতে লজ্জা লাগে কেন? আমি দাড়ি কাটতে লজ্জা পাই, তুমি রাখতে লজ্জা পাও কেন? তুমি কি অন্য আল্লাহর গোলাম? বিষয় কি? জীবনে বহু চালাকি করলা, আমার এই চালাকির জবাব দাও। তোমার দাড়ি রাখতে বাধা কেন? রিজিক বন্ধ হয়ে যাবে। টুপি পড়তে বাধা কেন? দুনিয়ার শান্তি দূর হয়ে যাবে। কই টাকাওয়ালারা বাড়িওয়ালারা, কই করোনার সময় এদের উপায় কি হইল? স্কুল বন্ধ, কলেজ বন্ধ, চাকরি বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, রাস্তা বন্ধ, ট্রেন বন্ধ, গাড়ি বন্ধ, সব বন্ধ। কই আমগো হুজুর গো, কোরআনওয়ালা আল্লাহর দেওয়া কোরআনের একটা মাদ্রাসাও তো বন্ধ হয়নি। আমরা হুজুরেরা তো একজনও না খায় মরি নাই, কারো কাছে যাই ভিক্ষাও। আর কি দেখবা? নগদ নগদ আর কি দেখবা? এরপরও আল্লাহরে মানবা না? কয়দিন এই চালাকি আর বাহাদুরি? কয়দিন? বাসের নিচে যুবকের লাশ, পানির মধ্যে যুবকের লাশ, ঘুমের বিছানায় যুবকের লাশ, কানের মধ্যে গানের তার লাগানো, কয়দিন আর বাহাদুরি? দেড় হাজার বছর পরে আমরা রসুলের সুন্নতের কারণে আমাকে এত সম্মান, আমার আব্বার কারণে আমার সম্মান না, আমার দাদার কারণে আমার সম্মান না, সব কিছুর সম্মানের পেছনে মূল আমার আল্লাহর রহমত, রসুলের আদর্শ, সুন্নত। সম্মান কমছে না বাড়ছে? ইহুদিরা আমগো বন্ধু, খ্রিস্টান কোনো বিধর্মী, বরং মুসলমানের মধ্যেও বহু আছে আমগো চায় না, দুশ্মনী করে নাই, এরপরও কি সম্মান কমছে? কথা হয় না? না বাড়ছে? এই সম্মান কি টাকার কারণে, ক্ষমতার কারণে? একমাত্র রসুলের আদর্শের কারণে।
তাহলে যেই রসুলের আদর্শ পৃথিবীর কোনো বাধাকে নিচে করতে পারে না, সে আদর্শটা তুমি মানো না কেন? সমস্যাটা কি বলো? হয়তো তোমার লাইনে আমিও চলে যাই। যদি বলো না মোহাম্মদের আদর্শ ভালো না অন্য আদর্শ ভালো, বলো আমি মোহাম্মদেরটা বাদ দিয়া ওইটা নিয়ে নিব। আর যদি বলো না ভালো মানো না কেন, কয় একটু ধোকায় ফিরে গেছি, তাহলে পাও দুইটা আগায় দাও, আমি পাও ধরে বলি তুমি তওবা করে চলে আসো, টুপি মাথায় দাও, নামাজ পড়ো, মা বাবার খেদমত করো, স্কুল কলেজে পড়ো, কিন্তু কারোর সাথে বেয়াদবি করিও না, শিক্ষকের সাথে আদব রক্ষা করে চলো, কারণ শিক্ষকের বরদোয়া তোমার জিন্দেগি ধ্বংস, মুরব্বীদের বরদোয়া তোমার জিন্দেগি ধ্বংস, মা বাবার বরদোয়া তোমার জিন্দেগি ধ্বংস। আল্লাহর কাছে মাপ চাইলেও ক্ষমা নাই, কারণ এটা বান্দার হক। মা বাবা ক্ষমা না দিলে, শিক্ষক ক্ষমা না দিলে আল্লাহ দিবেন না, আল্লাহর ওয়াদা। শিক্ষকের সাথে যারা বেয়াদবি করছো, তওবা চা, ক্ষমা চা, এরপরে খোদার কাছে মাপ চাও। ওই শিক্ষক ক্ষমা না দেওয়া পর্যন্ত আল্লাহ মাপ দিবেন না। আর যদি কও চাবো না, রেডি থাক, মরার আগে বিছানায় পঙ্গু হয়ে যাবি, লিখে রাখ, লিখে রাখ কত ধানে কত চাল টের পাবি সময় মতো, মাস্তানির মজা কত। আল্লাহ সব বেঈমানকে বুঝাই দিছে, তোমারে বুঝাইতে কিচ্ছু লাগবে না। আবার দেখো তোমার মতো বহু যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, স্কুল কলেজে পড়ে, পাঁচক্ত নামাজ পড়ে, মুরব্বীদের সাথে, মা বাবার সাথে, শিক্ষকের সাথে এত সুন্দর ব্যবহার, কলিজা ঠান্ডা হয়ে যায়, তুমি পারো না কেন? তোমার উপরে মা বাবার অভিশাপ, মা বাবার মনে কষ্ট দিছো তুমি। আর যেই যেই কারণে কষ্ট দিয়েছ, এর মধ্যে বড় কারণ এই গজবের মোবাইল। মা বলছে মোবাইল বন্ধ কর, তুমি মাকে ধমক দিছো। শিক্ষক বলছে মোবাইল বন্ধ করো, ক্লাসে বন্ধ করো, তুমি শিক্ষকের সাথে বেয়াদবি করেছ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা আকুনু মাআস সাদিকিন। আল্লাহ তাআলা বলেন ও মুমিন, আল্লাহকে ভয় কর, আল্লাহর প্রিয় বান্দা জমিনের মধ্যে যারা আছে তাদের বন্ধু হয়ে থাকো। বলে কতক্ষণ? বলে তোমার অন্তরে আল্লাহর ভয় আসবে না যতক্ষণ, দুইটা পয়েন্ট, আল্লাহকে ভয় করো, আল্লাহর প্রিয় বান্দাদের বন্ধু হয়ে থাকো। বাচ্চাকে বাবায় বলতেছে প্রতিদিন রাতের বেলা ঘুমের আগে এক কাপ গাভীর দুধ পান করে ঘুমাবি, বাচ্চাকে বলতেছে বাবা। প্রতিদিন রাতের বেলা ঘুমের আগে এক কাপ দুধ পান করে ঘুমাবি, তার মানে কি? তুই বাজার ঘাট গ্রামগঞ্জ খুঁজে খুঁজে দুধ আনবি, তারপরে গরম করবি, তারপরে পান করবি, এমন দেখছেন কি বয়ান করো। উত্তরবঙ্গে আইনে যে কত ঝামেলা, কলিজা ফাটায় চিল্লাইতেছি না এক মন মতো আইন, বুঝেন না? আবার দুই একটা ঘটনা কই না, এত মন বেজার, কইতে গেলে আবার কেচ্ছার কাহিনী রস করে, তো গাদ্ধারের কানে ধরে জিগাইতে মনে চায়। গাদ্ধা, পৃথিবীতে কেচ্ছা কাহিনীর শ্রেষ্ঠ কিতাবের নাম কোরআন শরীফ, শ্রেষ্ঠ কিতাব হাদিস শরীফ। কোরআনের ভিতরে বাঘের ঘটনা আছে, কেচ্ছা আছে, কোরআনের ভিতরে সাপের কেচ্ছা আছে, কোরআনের ভেতরে হাতির কেচ্ছা আছে, কোরআনের ভেতরে গরুর কেচ্ছা আছে, কোরআনের মধ্যে মশামাসির কেচ্ছা আছে, কোরআনের ভেতরে পিপিলিকার কেচ্ছা আছে। তো গাদ্দার বুঝবে কি? দেখতে নারী চলন বাঁকা, ওর উপরে, ওর কপালের উপরে মা বাবার বরদোয়া লাগছে, তো এই জন্য মা বাবার বরদোয়া না লাগলে ওই বদমাশ কোনোদিন আলেমের বিরোধিতা করে না। যেদিতে আলেমের বিরোধিতা করে, ওরা সবগুলো মা বাবার অভিশপ্ত সন্তান। প্রত্যেকের উপরে মা বাবার বরদোয়া আছে, নয় আলেমদের বিরুদ্ধে কথা বলতে পারে না, ফেসবুকে লিখতে পারে না, ওর পরিণাম ফল কঠিন হয়। আপনারা খবর নিয়ে দেখবেন, যারা অল টাইম আলেমের বিরুদ্ধে থাকে, মরণকালটা দেখবেন ওদের কত কঠিন মরণ হয়, খবর নিয়ে দেখেন।
হায় হায় কি বুঝলেন? বাবায় বলছে বাচ্চাকে, এই প্রতিদিন রাতের বেলা এক কাপ গাভীর দুধ পান করে ঘুমাবি। তার মানে কি? তুই বাজারে গিয়ে দুধ কিনবি, ঘরে আইনা তুই গরম করবি। তোর দায়িত্ব দুধ পান কইরা ঘুমানো, দুধ তোর হাতের কাছে রাখা আমি বাবার দায়িত্ব। এটাই তো আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মাআস সাদিকিন। আমি আল্লাহকে ভয় কর, এই জমিনে আমার প্রিয় বন্ধু যারা আছে তাদের বন্ধু হইয়া থাকো, বন্ধু হইয়া থাকবি এটা তোর কাজ। আর তোর মনের মতো তোর কল্যাণের জন্য তোর উপকারের জন্য তোর পাশে বন্ধু রেডি রাখা আমি আল্লাহর দায়িত্ব। কারে বন্ধু বানানো? আল্লাহ একা আমি বন্ধু রেডি রাখছি, তুই খালি বানাবি। চিনি না, চোখের চিকিৎসা কর, তোর চোখের সামনেই আছে তোর বন্ধু, চিনোস না কেন? চিনবি কি করে? কোষ্টি পাথর লাগবে, স্বর্ণের কালার, সিটি গোল্ডের কালার কি ডিজাইনও, দাম এক, খুব কঠিন। টুপিওয়ালা সব ডিজাইন এক, পাগড়ি এক, জামা এক, মদিনার গান তো সবাই গায়, কয় ভেতরটা তো এক না, মান এক না, কেউ মদিনার গান গায় ক্ষমতার চেয়ার দখল করার জন্য, আর কেউ মদিনার গান গায় মানুষের মদিনার রঙে রঙিন বানানোর জন্য। আউলিয়ারা কারে উকবা এখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া এখতিয়ার, মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। পলাশবাড়ি থানার শহরে আওয়ামী লীগ আলারা মিটিং দেয়নি, কথা বল না, তাদের মিটিং এ বিএমপির মিছিল যায়নি, যায় বুঝে কথা কইন। কিন্তু বিএমপি ওলারা যখন ব্যানার টানায় মিটিং দেয় আওয়ামী লীগ যায়, তাবলিগ ওলারা যখন মসজিদে কয় আইন তালিম হবে ভিন্ন লাইনের কেউ বয়। কিন্তু এই ময়দানটার দিকে তাকাইয়া দেখো, এটা কেমন একটা ময়দান। এখানে আওয়ামী লীগের লোক, বিএমপি ওয়ালা, দুনিয়ার সব লাইনের মানুষ আছে না নাই? যারা আমারে কাফের কইয়া আরামে ঘুমায়, এরাও সিফা গল্লিতে দাঁড়ায়া বয়ান শুনে। বিষয়টা কি বুঝো? এখানে আওয়ামী লীগ ওলা কেন আসছে? ওরা তো বিএমপির কাছে যায় না, বিএমপি ওলারাও আসছে, তাবলিগ ওলারাও আসছে, পীর সাহেবের ভক্ত যারা আসছে সব, আবু হানিফারে গালি দেনেওয়ালারা আসছে, বিশ্রাকার তারাবিওয়ালারাও আসছে, আটরাখা তলারাও নাকি আসে নাই, নাবির নিচে যারা হাত বাঁধে তারাও আসি, যারা বুকে হাত বাঁধে তারাও। এটা কেমন এক প্যান্ডেল, একটু চিন্তা করা দরকার আপনাদেরও আমাদেরও। এরা সব আমার মুরিদি না, এরা আমার গোলাম হয়ে আসে নাই, এরা আমার আল্লাহর মোহাব্বত মদিনাওয়ালার মোহাব্বতে আসে। আমার অধিকার আছে গালি দেওয়ার? হ্যাঁ, ফেরাউন না, আরে মুসা নবী ফেরাউনের দাওয়াত দিতে যায়, আল্লাহ কয় এই মুসা একা একা যাবা? কয় না, আমার ভাই হারুন থাকলে একটু শক্তিশালী, দুই ভাই এক জায়গায় থাকলে শক্তি লাগে না, আমার ভাই হারুন রে দেন, যাও ফেরাউনের দাওয়াত দাও। আল্লাহ জানেনি ফেরাউনের জীবনও কালেমা পড়বে না, আল্লাহ জানেন, নিশ্চিত জানেন, তাই তো? ফেরাউন জীবনও ইমান, এরপরও আল্লাহ যখন পাড়ায় মুসা নবীর কয় সাবধান, ফাকুলা লাহু কাউলান লাইয়িনান লাআল্লাহু
ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। এ মুসা, ফেরাউনের কাছে যাইয়া গরম কথা কয় না, কারণ তুমি তো গরম, দেখছেননি তুমি তো গরম। ফেরাউনের সামনে গিয়া গরম কথা কইও না, ফাকুলা লাহু কাউলান লাইনান লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। কথা যদি বলো যত পারো নরম ভাষায় বলো, নরম আওয়াজে বলো, কারণ নরম কথা কলিজার ভেতরে ঢুকে যায়, গরম কথায় মানুষ বন্ধু হলো দুশ্মন হয়ে যায়। পাকিস্তানের মুফতি আজম মুফতি শফি রহমতুল্লাহ আলাই এই আয়াতের ব্যাখ্যা কইরা কয়, ফেরাউন এত বড় বেঈমান, আল্লাহ জানেন এ মুসার কথা ইমান আনবে না, তাহলে আল্লাহর বলা দরকার ছিল ওটার আজকে ইচ্ছা মতো সাইজ করে আবি, কারণ ওটার জীবনে আমার মানবেই না, ও যত পারো ওটার দুইয়া ফেলাবি, এটাই না নিয়ম। আল্লাহ একটা খবর দা, খবর দা, গরম কোনো আওয়াজ হবে না, নরম বয়ান করে দাও, নরম ভাষায় বয়ান কর, লাভ কর, দুইটা লাভ হবে। আও ইয়াতাযাক্কারু আও ইয়াখশা, ও কথাগুলো চিন্তা করবে, দ্বিতীয়র অন্তরে একটা ভয় কাজ করবে। মুফতি শফি রহমাতুল্লাহ আলাই বলেন, ও দুনিয়ার দায়ী বক্তা সাহেবরা, তোমরা যারা বক্তা বয়ান করো, তোমরা তো মুসা নবীর থেকে বড় বক্তা না, যাদেরকে বয়ান করো শ্রোতা এরা ফেরাউনের মতো কেউ খারাপ না, ফেরাউনের মতো কেউ না, সব মুমিন, সব মুসলমান, সব কিছু না পারলে অন্তত আলেমরে মহব্বত করে, এই মহব্বত না করলে নাই তো এই গরমে, ঠাডা ভাঙ্গা গরম, সূর্য নাই তারপর গরম, মানুষ এরপর বসে আছে, মহব্বত না থাকলে মহব্বত অন্তরে না মাথায়, এই মহব্বত কি আমি টাকা দিয়া ঢুকাইছি মেশিন দিয়া, মহব্বত অন্তরে কে দান করেছেন? এবার আল্লাহরে কইতারো না, ও আল্লাহ হাফিজুর রহমানের প্রতি এই মানুষগুলোর অন্তরে এত মহব্বত দিলা কেন, তিন দিনের হরতাল কেন দিয়েছ? আল্লাহ কয় আমি হাফিজের গোলাম বানানোর জন্য মহব্বত দেই নাই, হতে পারে এই মহব্বতের ছোট ছোট পরীক্ষা দিয়া আমি মাওলার মহব্বতে সে কামিয়াব হয়ে যাবে। আমারে যারা মহব্বত করে এরা কি আলাদা নামাজ পড়ে সিস্টেম করে? হ্যাঁ, মুফতি শফি রহমাতুল্লাহ আলাই বলে, বক্তা সাহেবরা আপনারা তো মুসা নবীর থেকে বড় বক্তা না, যাদের বয়ান শুনান শ্রোতা এরা তো ফেরাউনের মতো খারাপ না, অতএব এদের সাথে সাবধান, কথা বলবেন খুব সাবধান, রহমতের নবী আমার, যেই নবীর জন্য আমার আল্লাহ নিজে আসে ওই নবীকে আল্লাহ বলেন, ফাবিমা রহমাতিম মিনাল্লাহি লিনতালাহুম ওয়ালাউ কুনতা ফাদদান গালিদাল কলবি লানফাদু মিন হাওলিক। ও নবী দয়ার পরশইয়া উম্মতের কোলে টানেন, কথা বলেন, যদি একটু অন্তর আপনার টাইট হতো, শক্ত হতো, কেউ আপনার কাছে আসতো না, বরং ভেঙে যাইতো, বরং আপনার অন্তর এত নরম, আপনার নরম দুশ্মন এসা বন্ধু হয়ে যায়। লা তামুদ্দান্না আইনাইকা ইলা মা মাত্তানা বিহি আযওয়াজাম মিনহুম ওয়ালা তাহজান আলাইহিম ওয়াখফিজ জানাহাকা লিল মুমিনিন। আল্লাহ কয়, নবী আপনি মুমিনদের বেলায় খবরদার গরম হইয়েন না, ডানা মেলে দেন, ডানা হৃদয়ের ডানা মেলে দেন, দেখছেন নবীরে কেমনে কেমনে আল্লাহ ওয়াস বুঝায়। মাত্র ১৩টা বছর
চোর, পৃথিবীর নিকৃষ্ট খারাপ চরিত্রহীন মক্কার মানুষ। মাত্র ১৩টা বছর আমার নবীর ব্যবহারে এতটাই নবীর আশেক হলো। আল্লাহ লিস্টি দিয়া জিব্রাইলের পাঠায় দিয়া বলে, জিব্রাইল নবীরে জানায় দাও এই লিস্টির মধ্যে যাদের নাম আছে এরা বিনা হিসাবে জান্নাতি। কয় বছরের মেহনত? মাত্র ১৩ বছরের। খারাপ চরিত্রহীন মানুষগুলো আল্লাহর আদালত থেকে লিস্টি আসছে এরা বিনা হিসাবে, এরকম কয়জন কথা হয় না? লিস্টি আসছে দর্জনার নামে, কিন্তু আল্লাহ পাকের কোরআন রসুলের হাদিস স্পেশাল ভাবে ঘোষণা দিয়েছেন সমস্ত সাহাবায়ে কেরামরা জান্নাতি। অতএব সাহাবায়ে কেরামদের বিরুদ্ধে যারা ইশারায় লেখবে আর বলবে তারা ভণ্ড, এদেরকে যারা ভণ্ড বলবে না তারাও ভণ্ড। সাহাবায়ে কেরামদের বিরুদ্ধে বলনে ওয়ালা পণ্ডিত আছে না নাই? আল্লাহ হেদায়াত দান করে। মাত্র ১৩ বছর নবী কি ফিডাইয়া ঠিক করছে? হায় হায়, নবীজির ৬৩ বছর হায়াতে একটা গালিও দেন নাই। হাজার গালি নবী কি সামনে দাঁড়াইয়া দিচ্ছে বেঈমান ইহুদিরা, নবী গালি দিবেন দূরের কথা, একটা গালির জবাবও নবী জীবনে দেন নাই। কেমন মায়ার নবী আমার! নবী কোনোদিন কারো দিকে চোখ গরম করে তাকানো নাই। নবীর জন্য সাহাবায়ে কেরাম নিবেদিত প্রাণ, একমাত্র সুন্দর ব্যবহার। আল্লাহর ভয় অন্তরে জমা করো, ভয়ের নাম তাকওয়া, যারা আল্লাহকে ভয় করে তাদের নাম মুত্তাকি। আল্লাহ বলেন এই মুত্তাকি যারা তাদের হেদায়াতের জন্য আমি কোরআন নামের একটা গাইড পাঠিয়ে দিলাম, যালিকাল কিতাবুলা রাইবা ফিহি হুদাল্লিল মুত্তাকিন। মুত্তাকি কারা? যারা আল্লাহকে ভয় করে, ভয়ের নাম তাকওয়া। ভয়ের নাম কি? তাকওয়া। তাকওয়ার এত দাম, এত দাম, এত দাম। আল্লাহ কোরআনের শুরুতেও তাকওয়ার বয়ান, কোরআন নাজিলের শেষেও তাকওয়ার বয়ান। ওয়াত্তাকু ইয়াউমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম বিমা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। ভয় করো ওই দিনকে, আল্লাহর আদালতে যেই দিন সবার হাজির হতে হবে, হিসাব দিতে হবে, এমন একটা দিন যেদিন আল্লাহ কারো সাথে কোনো জুলুম করবেন না। তাকওয়া। আমার নবীর কোনো গুনাহ আছেনি? সবাই বলেন না। মোনাজাতটা দিয়ে দিবার ৫টা মিনিট সময় দিবেন কি? নবীর কোনো গুনাহ আছে? কোনো গুনাহ নেই। আল্লাহ পাক মনে মনে নবী ভাববেন কিছু হইল নি, আল্লাহ কয় তাও মাফ। ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার ওয়া ইউতিম্মা নিআমাতাহু আলাইকা ওয়া ইয়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিমা। নবীর সামনেও গুনাহ নাই, পিছনেও গুনাহ নাই, মনে মনে ভাববেন কিছু হইল নি, আল্লাহ কয় তাও মাফ। ওই নবীকে আল্লাহ বলেন আপনি তাকওয়া অর্জন করেন, ইয়া আইয়ুহান নাবী ইত্তাকিল্লাহ ওয়ালা তুতিউল কাফিরিনা ওয়াল মুনাফিকিন। নবী আপনি আমি আল্লাহকে ভয় করেন, তাকওয়া অর্জন করেন, কাফের মুনাফিকের অনুসরণ করবেন না। তাকওয়া, তাকওয়ার এত বয়ান কেন? তাকওয়া বড় দামি একটা সম্পদ।
আল্লাহর কাছে সর্বোচ্চ সম্মান পাওয়ার একমাত্র মেডিসিনের নাম হলো তাকওয়া, আল্লাহর ভয়। এই তাকওয়া যারা অর্জন করবেন, আল্লাহ বলে আমি দুনিয়ায় তাদের 6টা পুরস্কার দান করব, আবার আখেরাতে 2টা দান করব। আখেরাতের প্রথম পুরস্কার আমি আল্লাহ তাকে বিনা হিসাবে দিব জান্নাত। আরো আস্তে করে বলুন, আল্লাহ কি আস্তে বললে শুনেন না, কথা বলেন নাকি সন্দেহ আছে? একটু কম শুনেন নাই না, পুরাটাই শুনেন? তাহলে জোরে বলার দরকার নাই তো, আস্তে বললেই হয়। আর এই যুক্তিটা ফজরের নামাজে খাটায় দিবি ইমাম সাহেব, আল্লাহ তো আস্তে বললেও শুনে, জোরে সুরা ভরার দরকার নাই, চলবে যুক্তি? এই জোরে কও, যুক্তি চলবে নি, চালাকি চলবে নি, যুক্তি দিয়া বেইমান হওয়া যায়। আর আল্লাহর কথা বুঝে না আসলেও মেনে নিলে আল্লাহ পাওয়া যায়। যুক্তি দিয়া কি হয়? MBBS ডাক্তার, মুসলমানের ঘরের সন্তান, তাসলিমা নাসরিন, যুক্তির কারণে বেশ্যা হয়ে গেছে, বেইমান হয়ে গেছে, মুরতাদ হয়ে গেছে। যুক্তি শয়তানের মতো বড় আলেম, বড় আবেদ, বড় বুজুর্গ, বড় ওলি আর কেউ ছিল না, শুধু যুক্তি দেওয়ার কারণে চির জাহান্নামি হয়ে গেল। যুক্তি দিয়া নাস্তিক হওয়া যায়, আল্লাহ পাওয়া যায় না। থাকবাদ আবাতিস বান্দা বামানে তু মুর্দা বাহক জিন্দা। আখেরাতে পুরস্কার কয়টা ভুলে গেছেন? 2টা। দুনিয়াতে কয়টা? 6টা। কার জন্য? মুত্তাকি, যারা আল্লাহকে ভয় করে। আখেরাতের দ্বিতীয় পুরস্কার, প্রথমটা কি বলছি? বিনা হিসাবে জান্নাত। আখেরাতের দ্বিতীয় পুরস্কার হলো আল্লাহ বলেন পর্দা ছাড়া ডাইরেক্ট আমি আল্লাহর সাথে হবে মুলাকাত। এবার বুঝেন তাকওয়ার দাম কত, কত দাম। এই যে একবার সুবহানাল্লাহ বলছেন, আওয়াজটা যত দূর গেছে তত দূরের মাটি আপনার পক্ষে হাশরের দিন সাক্ষী হয়ে গেল। ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারা হাদার কিয়ামত ইজামিদার নেকবাত কে যে না দিদা গাওয়াহি হা দেহা। জোরে বলার ফায়দা আছে না নেই? ভাইরা আমার, এই তাকওয়া অর্জন করা, আল তাকওয়া মানে আল্লাহর ভয় অন্তরে জমা কর। এখন আমি যদি এখানে আপনাদের জিজ্ঞাসা করি আল্লাহরে ভয় করেন কে কে, তাহলে দোনো হাত সবাই উঁচা করবে, পারলে দুই পাও উঁচা করে দেখাবে যে আপনাদের থেকে বেশি আমরা আল্লাহকে ভয় করি। কি এখানে একজনও বলবে আমি ভয় করি না? সবাই বলবে আমরা আল্লাহরে। অথচ এখানে এমন আল্লাহর বান্দা বসে আছে, আজকে ফজর পরে নাই, জহুর পরে নাই, আসর পরে নাই, মাগরিব পরে নাই, এশাও পরে নাই, আছে না? সেও বলে আমি আল্লাহকে ভয় করি, রমজান চলে গেল রোজা রাখে নাই, নাই এমন? সেও বলে আমি আল্লাহকে ভয় করি, আর একদল রোজা রাখছে তারাবির নামাজ পড়ে নাই, সেও বলে কারে ভয় করে? আর এক দল তারাবি পড়ছে ঠিকই কিন্তু পুরাটা ভরে নাই, আছে না নাই? কিও ভাই পড়লা পড়লা পুরাটা ভরলা না কেন? কয় ঘুমের ভিতরে ওমরে ফারুক রসুলের সাহাবির সাথে আমার ঝগড়া হয়েছিল, রাগ করি এই জন্য পুরাটা ভরি না। জিন্দেগি মে বন্দেগি তু কার নাহি, জিন্দেগি মে বন্দেগি তু কার নাহি, জিন্দেগি মে বন্দেগি শর্মিন্দা হে, জিন্দেগি মে বন্দেগি শর্মিন্দা হে। দুনিয়া মে হো দুনিয়া কা তলব গার না হো, বাজার সে গুজার হো
হরিদার না হ এ দুনিয়া এক মিসল কাগজ ফুল হে এ দুনিয়া এক মিসল কাগজ ফুল হে জিন্দগি মে বন্দগি তু কার নহি জিন্দগি মে বন্দগি তু কার নহি জিন্দগি মে বন্দগি শর্মিন্দা হে জিন্দগি মে বন্দগি শর্মিন্দা হে জিন্দগি মে বন্দগি কুন বন্দগি জিন্দগি মে বন্দগি শর্মিন্দগি সবাই বলে আমরা আল্লাহরে ভয় করি আসলে হাকিকতে যদি আমি দৈরা কই তুমি আল্লাহরে ভয় করো তুমি করো না যারে কোনো করো না সে খুশি নেবে যা বয়ান থেকে স্টেজ থেকে নামার আগেই ফেসবুক গরম ঠিক নি এবার আল্লাহ কয় তুই কইস না আমি যে কোরআনে কইছি এটা শুনাই দে আসলে কারা আমারে ভয় করে কারা করে না আল্লাহ পাক বুঝায় দিলেন কে আল্লাহকে ভয় করে কে ভয় করে না ভয়ের হাকিকতটা কি আগে বোঝা দরকার সন্তান মা বাবাকে ভয় করে প্রমাণ এই জন্যই তো মা বাবার সামনে সন্তান অন্যায় করে না কেন বলে মায়ের ভয় ছাত্র শিক্ষকের ভয় করে প্রমাণ কি বলে শিক্ষকের সামনে ছাত্র অন্যায় করে না কিসের ভয় বলে বেতের বাড়ির ভয় ঠিক নি পুলিশের সামনে মদদি মদের বোতল নিয়ে দৌড়ায় না কেন বলে হ্যান্ডকাপ লাগানোর ভয় ঠিক যারা আল্লাহকে ভয় করবে ওই বান্দা গুনাহ করবে না কেন জাহান্নামের আযাবের ভয় হার কে দারত খৌফে হকদর দিল মাদাম জান্নাতুল মাওয়া দেহাত উরাম কাম এই আল্লাহর ভয়টা জন্মলগ্ন থেকে আসে না এটা অর্জন করা লাগে অন্তরে ঢুকাইতে হয় আল্লাহর নবী বলেন আত্তাকওয়া হাহুনা আত্তাকওয়া হাহুনা আত্তাকওয়া হাহুনা আল্লাহর ভয় অন্তরে থাকার জিনিস অন্তরে থাকার জিনিস হলো তাকওয়া এটা মাথায় থাকে না হাতে থাকে না এটা কই থাকে অন্তরে আল্লাহর ভয় কয় থাকেনি কয় না ঢুকাইতে হয় কেমনে ঢুকাইবা কয় ঠিকানা মতো লাইন লাগাও বলে তাকওয়াও দেখা যায় না কেমনে ঢুকাবো রাস্তাও তো বুঝি না অন্তরও তো দেখা যায় না কয় বান্দা অন্তর যেমন অদৃশ্য তাকওয়ার পাওয়ারটাও অদৃশ্য এটার রাস্তাও অদৃশ্য ফ্যাক্টরিটাও অদৃশ্য ওখানে লাইনটা লাগায় দেও অন্তরের মধ্যে তাকওয়া ঢুকে যাবে বলে তাকওয়া ঢুকানোর ঠিকানা দুইটা এক ঠিকানা চলে গেল রমজানের রোজার মাধ্যমে তাকওয়া অর্জন করো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন কবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন রমজানের রোজার মাধ্যমে তাকওয়া অন্তরে ঢুকে যায় বলে অন্য ইবাদতের মাধ্যমে নামাজ কয় না না সহসায় ঢুকে না কেন কয় নামাজের ভিতরে বড় একটা অপরাধ আছে রিয়া মাঝে মাঝে আল্লাহর জন্য পড়ে মাঝে মাঝে মানুষকে দেখানোর জন্য পড়ে চার রাকাত নামাজ পড়ে মানুষের সামনে পাঁচ মিনিট আর একা একা যখন পড়ি তখন দশ রাকাতে লাগে তিন মিনিট তাহলে এই যে মানুষকে দেখাইয়া আমলের নাম রিয়া রিয়া কবিরা গুনা এটা নামাজের ভিতরে আছে না নাই জাকাতের মধ্যে আছে না নাই মাইক লাগায় জাকাত দেয় দেখো আমি জাকাত দেনেওয়ালা রিয়া রিয়া কবিরা গুনা হজ করতে গিয়েও সেখানে লাইভ দেয় লাইভ বয়রা লাইভ দেয় হ্যাঁ আমি ফেরাউনের বাথরুমের পাশে আছি তোমরা টের পাই শুনি লাইভে তোমরা লাইনে থাকো আমি ভিতরে গিয়ে লাইভ দেবো বাথরুমের মধ্যে কত বড় কুলাঙ্গার
আল্লাহর ঘরে গেলে মানুষ কান্না কান্নায় বেউসা, হে লাইফ দিয়ে হইনি বইয়া, গজব করিয়া ফেলাইতেছে, নিজেও কাঁদে না অন্যের কান্নাও সহ্য করতে পারে। মদিনার রওজায় গেছে, আহ রহমতের নবীর রওজায় ঢুকে মানুষ পাগল, কান্নার আওয়াজ। কিন্তু এই মোবাইলওয়ালা ধান্দাবাজের গোষ্ঠীর কারণে নিজেও কাঁদে না অন্যের কান্নাটাও বন্ধ করে দেয় মোবাইলওয়ালারা। এমন কপাল পুরুলির যুব আল্লাহর কাছে কি নিয়া হাজির হবে? আল্লাহর ভয় অন্তরে জমা করো, আল্লাহর ভয় এক ঠিকানা রমজানের মাধ্যমে তুমি তাকওয়া অর্জন করো, যেটা নামাজের দ্বারা অসম্ভব। যেই তাকওয়া সহসায় রোজার দ্বারা হয়, এটা যাকাতের দ্বারা হজের দ্বারা হয় না। দ্বিতীয় আর একটা ঠিকানা হলো, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকিন। আল্লাহর প্রিয় বান্দা যারা, তাদের বন্ধু হয়ে থাকো, তাদের অন্তর থেকে তাকওয়ার পাওয়ার তোমার অন্তরে আসবে। লিকুল্লি শাইইন মাআদিনুন ওয়া মাআদিনুত তাকওয়া কুলুবুল আরিফিন। প্রত্যেকটা দামি জিনিস রাখার একটা গোডাউন আছে, তাকওয়ার গোডাউন হলো আল্লাহর প্রিয় বান্দাদের কলম। তাদের মাধ্যমে অন্তরে তাকওয়া ঢুকাও। বলে কেমনে? কয় তাদের নজরের মধ্যে থাকো, একবার যদি নজর লেগে যায় অন্তর পাওয়ারফুল হয়ে যাবে। তাদের নজরে আলাদা পাওয়ার আছে নি তো? হ্যাঁ আছে। কেন এই পাওয়ার? এই আল্লাহর বান্দা যারা ওলিয়া ওলিয়া মানে না, আল্লাহর কসম যারা বলে ওলিয়া উলিয়া মানি না, তারা কোরআন মানে না, বুখারী শরীফ মানে না, তারা বাতেল, তারা ভণ্ড। এদের যারা ভণ্ড বলবে না তারাও ভণ্ড। আল্লাহ পাক তার বিশেষ বান্দাদের পাওয়ার দান করেন। এরা কারা? কয় তাকওয়ার মেহনত যারা করে। দলিল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা। যারা তাকওয়ার উপরে প্রচেষ্টা চালায়, মুজাহাদা চালায়, আল্লাহ এদের স্পেশাল একটা পাওয়ার দান করেন। কোরআনের ভাষায় ওই পাওয়ারের নাম ফুরকান। পাওয়ারের নাম কি? মা মানাল ফুরকান হুয়া নূরুম মিন ইলাহি। ফোরকান মানি আল্লাহর দেওয়া একটা নূরের পাওয়ার, নূরের আলো। এটা দিয়ে কি করে? মা ফুররিকা বিহি বাইনাল হাক্কি ওয়াল বাতিল। ওই নূরের আলো দিয়া হক বাতিল নির্ণয় করে, বান্দা হকের পক্ষে আগায় যায়। এটা কোরআনের দলিল। হাদিস বলে, আল্লাহওয়ালাদেরকে আল্লাহ, আল্লাহর বিশেষ বান্দা যারা, এদেরকে আল্লাহ পাওয়ার দান করেন। এরা যা দেখে সাধারণ মানুষ তা দেখে না। ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফা ইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। আল্লাহর ভয় অন্তরে জমা করিও, ওই খাঁটি বান্দাদের ফেরাসাতের ব্যাপারে সাবধান হইয়া যাইও। আল্লাহর বিশেষ বান্দাদের কাছে ফেরাসাতের পাওয়ার আছে। পয়গম্বরের সাহাবি ওসমান গনী রাদিয়াল্লাহু তাআলা আন, রসূলের দুই মেয়ের জামাতা, কত পাওয়ার! জান্নাতি দর্জন সাহাবাদের মধ্যে ওসমান। রহমতের নবী বলেন, লিকুল্লি নাবিয়্যিন রফীকুন ওয়া রফীকি ইয়ানি ফিল জান্নাতি উসমান। জান্নাতে সব নবীর এক বন্ধু হবে, আমি মুহাম্মদের বন্ধু হবে জান্নাতে আমার উসমান। সেই উসমান মসজিদে নববীতে বসে আছেন আর তালিম দিতেছেন সাহাবায়ে কেরামদেরকে, দ্বীনের দাওয়াতের কথা শোনাচ্ছেন। ইতিমধ্যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা সম্ভবত তিনি এসে ঢুকলেন, বাজার থেকে আসছেন। উসমান খোর কয়েকজন আল্লাহর বান্দা আসছে মজলিসে বসছে, তার চোখের মধ্যে জিনার আসর দেখা যায়, জেনার আসর।
আব্দুল্লে মাসুদ চিন্তায় পড়ে গেলেন, ওসমান জানলো কেমনে যে আমার চোখে জেনার আসর কয় কেমনে। ওই ঘটনা ঘটে গেছে, ওই বাজারে গিয়া যখন কাজ একটা কাজে গেছিল, একটা বেগানা জাহান্নামী নারীর নজর লাগছে, বুঝেন না কথা, বেগানার নজর লাগছে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একজন আল্লাহর গোলাম এই প্যান্ডেলে ঢুকছেন, তার চোখের মধ্যে জেনার আসর দেখা যায়। আব্দুল্লে মাসুদ কয়, ও খলিফাতুল মুসলিমিন, পয়গম্বরের কলিজার টুকরা সাহাবি, আরে জিব্রাইল আমি নাই চিনি, কয় না, নবুয়তের দরজা খোলা নি, কয় না, ওহির দরজা খোলা পায় না, তো জানলেন কেমনে, কয় রে ও আব্দুল্লে ইবনে মাসউদ, নবুয়তের দরজা যদিও খোলা নাই, ফেরাসাতের দরজা বন্ধ নাই, ফেরাসাতের দরজা খোলা, ফেরাসাতের দরজা দিয়া আমি উসমান দেখে ফেলেছি, এটা আমার আল্লাহর কুদরতের পাওয়ার। মদিনার নবী বলেন সহিহ হাদিস, খাঁটি আল্লাহর প্রিয় বান্দা যারা, এরা যা দেখে তোমরা তা দেখো না, কয় এরা কেমনে দেখে, কয় চামড়ার চোখে, কয় না না, এরা এত বেশি দূরে দেখে, আল্লাহর নূরের আলো দিয়া দেখে। এ ভাও আর কে দিছেন, আল্লাহ দিলে আপনার এত জলে কেন, কি বিষয় কি, নিজে নামাজ পড়েন না, পর্দা করেন না, হালাল খান না, আর এক বান্দা হালালের পক্ষে কথা বলে হালাল খায়, আপনার এটা ভাল লাগে না, নিজেও কাঁদে না, অন্যের কান্নাও পছন্দ করে না, নিজেও নামাজ পড়ে না, অন্যে নামাজ পড়ে তাও পছন্দ করে না, নিজেও পাকরি পড়ে না, অন্যে পাকরি পড়ে তাও পছন্দ করে না, নিজেও হালাল খায় না, অন্যে হালাল খাবে তাও পছন্দ করে না, নিজেও পর্দা করে না, অন্যে পর্দা রক্ষা করে আল্লাহর বিধান মতো চলবে তাও পছন্দ করে না, এরকম কপাল পোড়া আছে না নাই? কারণ কি, তার মধ্যে তাকওয়া বেশি, আল্লাহর ভয় নাই, এই তাকওয়া অর্জন করো, আল্লাহ খাঁটি বান্দা যারা তাদের বন্ধু হয়ে থাকো, তাদের রং তোমার অন্তরে ঢুকাও, কারণ তাদের রংটা নিজের রং না, তারা অতীত আল্লাহওয়ালাদের রং লাগাইছেন, তারাও মন মতো রং লাগায় নাই, এরা তো তাবেইনদের রং লাগাইছেন, তারাও মন মতো রং লাগায় নাই, তারাও ইলিম আমলের রং সাহাবায়ে কেরাম থেকে লাগাইছেন, সাহাবায়ে কেরাম নিজেরা মন বানায় বানায় রং লাগায় নাই, রহমতের নবীর থেকে রং লাগাইছেন, রহমতের নবী নিজে আবিষ্কার করে লাগায় নাই, আমার আল্লাহ আমার নবীর রঙিন করে দিয়েছে। এই জন্য নবী কয় সল্লু কামা রাআইতুমুনি উসল্লি, নামাজ আদায় করো আমি মুহাম্মদ রে যেমন আদায় করতে দেখো। এরে নবীরা আসে, নবী বলছেন খালি আমারে মানো, না না, নবী বলেন 72 দল জাহান্নামে যাবে, এক দল জান্নাতে যাবে। কালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, যেই দলটা জান্নাতে যাবে তাদের পরিচয় কি? কালা মা আনা আলাইহি ওয়া আসহাবি, নবী যদি বলতেন যারা আমি মুহাম্মদের আদর্শ মানিয়া চলবে তারা জান্নাতি, নবী এতটুকু বলেন নাই, নবী বললেন আমাকে যারা ফলো করবে আর আমার সাহাবায়ে কেরামদের যারা মানিয়া চলবে তারা জান্নাতি। ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, আলাইকুম বিসুন্নাহ ফা ইন কিনা ওয়াসুন্নাতিল খুলাফায়ির রাশিদিনাল মাহদিয়্যিন, আল্লাহর নবী বলেন তোমরা আমার সুন্নতের ধরো, আর আমার খলিফা আছে, খলিফা এদের সুন্নত কেমন, খলিফা রাশিদিন, এরা সব হেদায়াতের রাস্তায় পথ প্রদর্শক, রাশিদিন এরা পথ প্রদর্শক, পথ দেখানেওয়ালা, পথ না চিনলে দেখাইতে পারে কথা বলেন না কেন, তারা পথ চিনে, এই জন্য আর একজনকে দেখায়, কয় শুধু কি পথ দেখায়, কয় না কেমন, কয় মাহদিয়্যিন, এরা হেদায়াত প্রাপ্ত। আর এদের বিরুদ্ধে যদি কেউ কথা বলে ইশারা ইঙ্গিতে, খোদার কসম আল্লাহর কসম, এদের মতো নিকৃষ্ট বেয়াদব জমিনের কেউ হতে পারে না। লিকুল্লি শাইইন যিনাতুন ফিল ওয়ারা ওয়াজিনাতুল মারইতা মামিল আ, ও কলিজার যুবক,
ও পর্দার আড়ালের আম্মা জানেরা, ও বৃদ্ধ বাবাজিরা, এত বয়ান এত বয়ান এত বয়ান, আপনার আমার আল্লাহ এক নবী এক কোরআন এক কালেমা এক ধর্ম এক কাবা এক, এরপরও এত বয়ান কেন করা হয়? এরপরও বয়ান তাবলিগলাদের বয়ান, পীর সাহেবদের বয়ান, ওলামায়ে কেরামের বয়ান, বক্তাদের বয়ান, জুমার দিন খতিব সাহেবদের বয়ান, এরপরও কেন আমলের খাতা বড় দুর্বল? কি মনে মনে ভাবছো রে যুবক, আল্লাহর কোরআন বুঝি মিথ্যা? একটা প্রমাণ পারলে দাঁড়াইয়া দাও, আমি এখন টুপি দাড়ি ফালাইয়া নাচ গান শুরু করব। পারবা? আল্লাহর কোরআনের একটা ভুল বের করতে পারবা? দুনিয়াতে বহু পণ্ডিতেরা অপচেষ্টা করেছে, কেউ পারছে? বরং বহু পণ্ডিতেরা মাথা নত করে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। ও আল্লাহর বান্দা যুবক, আমিও তো পারতাম তোমার মতো স্বাধীনভাবে শার্ট প্যান্ট টাই লাগায় চলতে পারতাম না? টুপি না মাথায় দিলে গরম লাগে, কম বুঝি না, তারপরও টুপি ফেলাই না। দাড়িটা রাখলে যৌবনের ভাব চলে যায়, বুঝার পরও দাড়ি ফেলাই না। জামাটা পরার পরে অনেক গরম লাগে, তারপরও জামা ফেলাই না। কারণটা কি জানো? কত মানুষ আমগো টুপিওয়ালা বলে গালি দেয়, কওমি মাদ্রাসায় পড়ে, সে জন্য কত বাজে মন্তব্য করে, আছে না নাই? তাবলিগ করি এজন্য কত বাজে কথা বলে, পাগড়ি পরি বাজে কথা বলে, খাটি আল্লাহওয়ালাদের কাছে যাই বাজে কথা বলে, এরপরও কেন নামাজ সারি না, বেপর্দায় চলি না, একটা গালি পর্যন্ত দেওয়ার চেষ্টা করি না, দুই একটা কথা যদি অজন্তে একটু উঁচু হয়ে যায়, জন্য বারবার ক্ষমা চাই। মনে কষ্ট নেবেন না, মোনাজাতে আল্লাহর কাছে আবার তওবা করে ক্ষমা চাই। এরপরেও বাবা কেন নামাজ সারি না, একমাত্র কারণ আল্লাহর কোরআন সত্য, কোনো মিথ্যা নাই। ওই কোরআনের মধ্যে জান্নাতের বয়ান আছে, জাহান্নামের বয়ান আছে, জান্নাতে কারা যাবে, জাহান্নামে কারা যাবে, আল্লাহ তাও বয়ান করেছেন, আছে না নাই? আছে। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম, নেক আমল যারা করবে তাদের জন্য জান্নাত, যারা গুনাহ করবে তাদের জন্য জাহান্নাম। জান্নাতটা কেমন আরামের ঘর, আল্লাহ তাও বয়ান করেছেন। জাহান্নামটা কেমন ভয়ঙ্কর, আল্লাহ তাও বয়ান করেছেন। সূর্যের গরম সহ্য করা যায় না, কিয়ামতের ময়দানে সূর্য মাথার উপরে চলে আসবে, কেমনে সহ্য করব? আমার মায়ার নবী যার কোনো গুনাহ নাই, ওই নবী আম্মা জান আয়েশা বলেন, আমার রুমে বয়া নবী কান্না করেন। আমি আয়েশা প্রশ্ন করলাম, নবী কাঁদেন কেন? রহমতের নবী বলেন, আয়েশা, হাশরের ময়দানের ভয়ঙ্কর অবস্থার কথা আমার মনে পড়েছে, এই জন্য কান্না করি। আমার উম্মতের হালাত কি হবে, এই চিন্তায় কান্না শুরু করলাম। আম্মা জান বলেন, কেমন হালাত হবে? নবী বলেন, কিয়ামতের ময়দানে নারী পুরুষ উলঙ্গ দাঁড়াবে, সূর্য এত গরম তাপ দিবে জমিনটা তামা হয়ে যাবে, জাহান্নামের আগুনের তাপ। অন্যদিকে আমার আল্লাহ তাআলা রাগান্বিত আওয়াজ দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। হাসরের ময়দানটা থরথর করে কাঁপতে থাকবে, সবাই উলঙ্গ পাগলের মতো হয়ে যাবে, উম্মতেরা নবী তালাশ করবে, ঈসা নবীর কাছে যাবে, মুসা নবীর কাছে যাবে, ইব্রাহিম নবীর কাছে যাবে, মুসা নবীর কাছে যাবে, আদম নবীর কাছে যাবে, সবাই বলবে আমি পারতেছি না, নিজের চিন্তায় পেরেশান, উম্মতের চিন্তা বাদ। কান্না শুরু করবেন আদম নবী, মুসা নবী কান্না করবেন, আদম ইব্রাহিম নবী কান্না করবেন, ঈসা নবী কান্না করবেন, উম্মতের আপনির উপায় হয়ে যাবে, নবীরা নিজের চিন্তায় কাঁদবেন যে নবীদের কোনো গুনাহ নাই। শেষ পর্যন্ত উম্মতেরা আমি মুহাম্মদের তালাশ করা শুরু করবে। আম্মা জান বলেন, নবী আপনাকে উম্মতেরা হাশরের ময়দানে কোথায় পাবে? আম্মা জানকে নবী বলেন, আয়েশা, আল্লাহর আদালত মাকামে মাহমুদে আমি সিজদায় পড়ে কান্না করব। আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলবো, অন্য নবীরা কাঁদবেন, আল্লাহর কাছে বলবেন আমাকে বাঁচাও, আমি মুহাম্মদ একবারও বলবো না আমাকে বাঁচাও, আমি কান্না করে বারবার বলবো, আল্লাহ আমার উম্মতরে বাঁচাও, আমার উম্মতগুলোরে বাঁচাও, একটা উম্মত যেন জাহান্নামে না যায়। আল্লাহ বলবে, নবী আপনি কাঁদবেন না, মাথা উঁচু করেন, আপনি বাছাই করে করে আপনার উম্মতগুলো জান্নাতের পথে নিয়ে যান।
আমি উম্মত বাছাই করে জান্নাতের পথে নিব। আম্মাজান বলেন, ইয়া রাসূলুল্লাহ, কোটি 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 হাজার কোটি মানুষের মধ্যে মূসা নবীর উম্মত, ঈসা নবীর উম্মত, আদম নবীর উম্মত, আপনার উম্মত গুলো কেমনে চিনবে না রা আপনার উম্মত? আম্মাজান কি নবী বলেন, আয়েশা, আমার উম্মত গুলো যারা পাঁচ বেলার ওযু বানাইয়া পাঁচ বেলার নামাজ পড়েছে, কেয়ামতের ময়দানে ওদের ওযুর জায়গাগুলো নূরের আলোতে ঝলমল করতে থাকবে। আমি নবী দেখে দেখে বাছাই করে করে জান্নাতের পথে নিয়ে যাব। আমি নবী নিজ হাতে কাউসারের পানি পান করাবো। ওই দিন ওরে নবীর উম্মত এক পর্যায়ে কাউসারের পানি পান করবে আর পর্দা পড়ে যাবে মাঝখানে, জিব্রাই আরে নবী বলবেন, ফেরেশতারা, উম্মত আমার বাকি আছে কয় আছে, পর্দা দিলা কেন কয়, ওরা আপনার খাঁটি উম্মত না, আপনি দুনিয়ার থেকে চলার পরে এরা আপনার সুন্নতের জবাই করেছে, নিজে নামাজ পড়ে নাই, অন্যে পড়ছে পছন্দ করে নাই, নিজে দাড়ি রাখে নাই, অন্যে দাড়ি রাখতে পছন্দ করে নাই, নিজে পর্দা করে নাই, অন্যে পর্দা করবে পছন্দ করে নাই, নবী নিজেই বলেন। তখন আমি কেয়ামতের ময়দানে আয়েশা শুনো আমি বলবো, সহকান সহকা লিমান গাইয়ারা মিন বাদি, ভেগে যাও দূর হয়ে যাও, আমরা আমি তোমাদের উম্মত বলে স্বীকার করি না। আল্লাহর গায়েবী আওয়াজ, ও ফেরেশতারা, এই জাহান্নামীদের হাতে জাহান্নামের হ্যান্ডকাপ লাগায় দাও, জাহান্নামের আগুনের মধ্যে নিয়ে ফালানো হবে। ও নবীর আশিক, চিন্তা করো, নবী তোমাকে কাউসারের পানি দিবেন নাকি পর্দার আড়ালে ভাগাইয়া দিবেন? তোমার আমলের কি হালাত, তোমার কান্নার কি হালাত, তোমার সুন্নতের কি খবর, তোমার নিজের সুন্নতের আমলের খবর কি, তোমার মাইয়া বলার সুন্নতের আমলের খবর কি, স্বামী তোমার স্ত্রীর সুন্নতের আমলের খবর কি, তোমার পরিবার ঘরের সুন্নতের আমলের খবর কি, একটু চিন্তা করো রে বাবা। নিজের চিন্তা করলে তো অন্যের খবর নেওয়ার সময় হবে না, এখনো সময় আছে, তওবা করে নাও, মনটারে বুঝাও রে মন। ও যুবক বাবারা, তোমার মতো যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, র‍্যাব আর্মি পুলিশ বিডিআর এর চাকরি করে, ওই দেখো এসপি ডিসি ওসি চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী, পাঁচ বেলার নামাজ পড়ে অভাব নাই, জীবনে মাদ্রাসায় পড়ে নাই, ওই জেনারেল লাইনে থাকিয়াও নামাজ সারে না, মনেরে বুঝাও তুমি কেন পারো না? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায় নামাজ পড়ে তুমি কেন পারো না? তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে নামাজ পড়ে, কৃষি কাজ করে নামাজ পড়ে তুমি কেন পারো না? ও বৃদ্ধ বাবাজি, আপনার মতো কত মুরব্বীরা এখনো কষ্ট করে মসজিদে গিয়ে লাঠি নিয়ে নামাজ পড়ে, আপনি কেন পারেন না? পর্দার আড়ালের আম্মা জানেরা বোনেরা, আপনার মতো কত মা বোন এখনো আছে পর্দা করে, পাঁচ বেলার নামাজ পড়ে, স্বামীর মাল হেফাজত করে, মোবাইলে গুনাহের কাজে সময় ব্যয় করে না, আপনারা কেন পারবেন না? এখন থেকে তওবা করে নেন। হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, মরিয়া গেলে যাব, আর কোনো দিনদারি কাটবা না, নামাজ সারবা না, বেপর্দায় চলবা না রে যুবক, মা বাবার দোয়া নিয়ে চলবা, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবা, মুরব্বীর সাথে বেয়াদবি করবা না, শিক্ষকদের সাথে বেয়াদবি করবা না। তওবার যদি অন্তর্নিয়ত তৈরি হয়, মরিয়া গেল আর নবীরে বেজার করবা না, আলেমদের বিরোধিতা করে গুনাগার হবা না, মা বাবারে কষ্ট দিয়া গুনাগার হবা না। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, দুটো হাত আল্লাহকে দেখাইয়া দাও, আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম, তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুজামি ওয়া সাইয়্যিল আসকাম, রব্বানা ওয়া আতিনা মা ওয়া আত্তানা আলা রুসুলিকা ওয়া লা তুখজিনা ইয়াউমাল কিয়ামা,
ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। ও দয়ার মালিক, গুনাহের বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাত তুলেছি। ওলামায়ে কেরাম মুরব্বী হাজী সাহেব, ব্যবসায়ী চাকরিজীবী, পর্দার আড়ানের মা বোন, যুবক ছাত্র ভাই, আয় আল্লাহ মেহরবানি করে আমাদের জীবনের গুনাগুলো মাফ করে দেন, মাহফিল কবুল করে নেন, আয়োজনকারী সহযোগিতাকারী সবাইকে কবুল করে নেন, এলাকায় শান্তির ফয়সালা করে দেন, সুন্নতের আমলওয়ালা জিন্দেগি দান করেন, মা বোনদের আবেদা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন, আয় আল্লাহ মাদ্রাসা মসজিদগুলো কবুল করে নেন, অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন, যারা লেখাপড়া করে পরীক্ষার্থী কামিয়াবির ফয়সালা করে দেন, আয় আল্লাহ নবীজির রওজা মোবারক বাইতুল্লাহ জিয়ারতের ব্যবস্থা করে দেন, আয় আল্লাহ ঘরে ঘরে সুন্নাত ওয়ালা জিন্দেগি দান করেন, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন, ফিলিস্তিনের মুসলমানদের উপরে রহমত দান করেন, ইসরায়েলের জালেমদের জুলুম থেকে হেফাজত করেন, আমাদের ঈমান আমলের শক্তি বাড়ায় দেন, বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন, আয় আল্লাহ ঘরে ঘরে শান্তির ফয়সালা করে দেন, আয় আল্লাহ মা বোনদের আবেদা বানায় দেন, আমার কলিজার প্রত্যেকটা যুবকের দিনদার বানায় দেন, পাঁচ ওয়াক্ত নামাজি কোরআন পড়নেওয়ালা বানায় দেন, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন, আদবালা বিনয় জিন্দেগি দান করেন, আয় আল্লাহ।